স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজও আমাদের কাছে অনেক কোথায় অজানা। বিশেষ করে আমরা এখনও চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের সকল বিপ্লবী মৃত্যুঞ্জীবীদের কথা জানি না। সে সকল বিপ্লবীদের মধ্যে জালালাবাদের যুদ্ধে অংশগ্রহণ করে যারা বীরগতি প্রাপ্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন নরেশ রায়। বীরের মতো লড়াই করে তারা শহীদ হন মাতৃভূমিকে রক্ষার স্বার্থে। বিপ্লবী শহীদ নরেশ রায়ের জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নোয়াপাড়ায়। তার পিতার নাম ছিল গিরিশচন্দ্র রায়। গিরিশচন্দ্র রায়ের কনিষ্ঠ পুত্র সন্তান নরেশ রায়। তার পড়াশোনা খুব ভালো ছিল, একজন মেধাবী ছাত্র রূপে তার অনেক নাম ছিল। গ্রামের স্কুলে পড়াশোনা করতেন। তারপর তিনি মনময়সিং শহরের এডওয়ার্ড স্কুলে ভর্তি হন। পড়াশোনা চলাকালীন সর্বোৎকৃষ্ট মুষ্টি যোদ্ধার সম্মান পেয়েছিলেন। মনময়সিং শহরের এডওয়ার্ড স্কুলে কৃতিত্বের সঙ্গে মেট্রিক পাশ করেন তিনি। তারপর তিনি চট্টগ্রামে যান ডাক্তারি পড়তে, ভর্তি হলেন চট্টগ্রাম ন্যাশনাল মেডিকেল স্কুলে। চট্টগ্রামেই তিনি জীবনের নতুন পথ চলার রাস্তা খুঁজে পেলেন। ধীরে ধীরে অনন্ত সিংহের সংস্পর্শে আসেন এবং যোগ দিলেন মাস্টার দা সূর্য সেনের বিপ্লবী দলে। সাহস ও কর্মদক্ষতায় তিনি ছিলেন অদ্বিতীয়। অসাধারণ কর্মকাণ্ডের ফলে তিনি অনন্ত সিংহ ও গণেশ ঘোষের প্রিয় স্থান অধিকার করেন। তিনি ছিলেন খুবই শান্ত মনের মানুষ, শত সমস্যার মুখে পড়েও কখনো রেগে যান না। এজন্যই তিনি সকলের কাছে প্রিয় ছিলেন। দলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে নরেশ রায়ের অবদান ছিল বিশেষ। তাদের পাড়ায় পাড়ায় ক্লাব তৈরির কাজকর্ম ছিল তার উপর। চট্টগ্রাম যুব বিদ্রোহের পরিকল্পনা অনুযায়ী তাকে একটি বিশেষ কাজ দেওয়া হয়, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দলের সকল সদস্যদের বিশ্বাসযোগ্য কর্মী ছিলেন, তাকে সবাই বিশ্বাস করতেন, তাই তাকে মাস্টারদা নিয়োগ করলেন গুপ্তচরের উপর নজর রাখতে। নরেশের কর্মকাণ্ড এমনই ছিল যে যার জন্য পুলিশকে বারবার বোকা সাজতে হয়েছিল। এরপর নিশ্চিত করা হল মাস্টারদা সূর্য সেনের আদেশ অনুসারে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করতে হবে, তাদেরই অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবার দিনটি ছিল 18 এপ্রিল 1930 সাল। বের হল বিপ্লবীরা এক নতুন অভিযানে। মাস্টারদা সূর্য সেন নরেশকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ নেতৃত্বের দায়িত্ব দিলেন। সেদিনের সেই অভিযানে তারা সফল হয়েছিলেন, এমনকি সেখানে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে তাদেরকে লড়াইও করতে হয়েছিল। সেদিনের সমস্ত আক্রমণের শেষে রাতের অন্ধকারে ধাওয়া দিলেন জঙ্গলের দিকে, যেতে যেতে তারা আশ্রয় নিলেন জালালাবাদ পাহাড়ে, আর সেখানেই কেটে গেল 4 দিন। এলো সেই ভয়ানক একটি দিন। ঘটনাটি ঘটেছিল 22 এপ্রিল 1930 সাল। সশস্ত্র ইংরেজ বাহিনী এসে হাজির হল জালালাবাদ পাহাড়ে। এরপর শুরু হল দুপক্ষেই ভয়ঙ্কর লড়াই, শুধু গুলির বিনিময় গুলি। তারপর আবার কিছুক্ষণ থেমে থাকল এ লড়াই। দ্বিতীয়বার আবারও লড়াই শুরু হলে জয়ী হন বিপ্লবীরা। এরপর কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর শুরু হল তৃতীয় লড়াই। লড়াই পৌঁছে গেছে ভয়ানক অবস্থায়। ইংরেজদের বন্দুক থেকে বেরিয়ে এলো এক ঝাঁক গুলি, নিমেষে গ্রাস করল নরেশ রায়কে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল তার দেহটি। বীরের মৃত্যুবরণ করলেন নরেশ রায়। জালালাবাদ পাহাড় প্রায় 11 জন শহীদের রক্তে লাল হয়ে গেল। তিনি স্বাধীনতা সংগ্রামে জালালাবাদের যুদ্ধে যে বীরত্ব প্রদর্শন করেছিলেন সত্যিই তা অসাধারণ ছিল। মৃত্যুঞ্জয়ী নরেশ রায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নামটি স্থান না পেলেও চট্টগ্রাম যুব বিদ্রোহের ইতিহাস তাকে মনে রেখেছে। আর মনে রাখিনি শুধু আমরা বাপ ঠাকুর দাদার রক্ত ঝরানো ইতিহাস। আজ শত শত প্রণাম জানাই মৃত্যুঞ্জয়ী নরেশ রায়ের চরণে।
আজকে মৃত্যুঞ্জয়ী নরেশ রায়ের কাহিনী এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, কেমন লাগলো আজকের ইতিহাস কমেন্ট বক্সে লিখুন। ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে। বন্দে মাতরম।